ducă, parăpa, ica ducă, ica ducă. এত রাত করে তো একা একা বাড়ি ফেরা ঠিক নয়। আসবি যখন একটু আগে আসলে পারতে। আমার ভালো মন্দ নিয়ে মাথা ঘামানোর দিন তোমার শেষ, পোকরাজ। তবুও তুমি কেন ঘামাচ্ছ? সামাজিক কর্তব্য বলতে পারো। আমার যখন মাথা ফেটেছিল তখন তুমি আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে, সেরকমই কিছু একটা ধরে নাও। আর ডিভোর্সের পিটিশনটা নিশ্চয়ই এখনো জমা পড়েনি। ডিভোর্স? ডিভোর্সের কথা বাদ দাও না রাধিকা, একদম ছেলেবেলা থেকে চিনি তোমাকে, অজ্ঞান বয়স থেকে, তাই কিছুক্ষণের জন্য তোমার পাশে থাকতেই পারি, তাই না? কি বলতে চাইছো বলো তো। কিছু না, আজ তো তোমার জীবনের একটা বিশেষ দিন, তো মিস্টার পলকে সঙ্গে করে আনলে না? শোনো পোখরাজ, আমি অনেক মানুষ দেখেছি কিন্তু তোমার মতো ঘৃণ্য মানুষ আমি আর একটা দেখিনি। কি বললে? আমি ঘৃণ্য মানুষ, তাই না? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মিস্টার পল, তাই তো? আমার যা বলার আমি বলেছি, আমার আর কিচ্ছু বলার নেই। একদম চিৎকার করো না রাধিকা, তুমি যতই চিৎকার করো কেউ তোমায় বাঁচাতে আসবে না। তুমি তো বলছি একা একা বাড়ি যাবে না। তুমি আমার গায়ে হাত দেবে না? 100 বার দেব। যতক্ষণ আমার গাড়িতে উঠছো ততক্ষণ তোমার হাত ছাড়বো না আমি। তুমি জোর করবে নাকি? 100 বার জোর করবো। জোর করতে পারি তাই জোর করবো। কিসের অধিকারে তুমি আমাকে জোর করবে শুনি? একদম ছেলেবেলা থেকে চিনি তোমায়, সেই অধিকারে রাধিকা, অন্য কোনোভাবে তোমার উপর জোর কাটাতে পারি সে উপায় তো রাখোনি। আমার হাত ছাড়ো বলছি, তা না হলে এবার কিন্তু আমি চিৎকার চিৎকার করে দেখতে পারো রাধিকা। তুমি চিৎকার করলে পুরোহিত মশাই ছাড়া কেউ শুনতে পাবেন না, আর উনিও একটু বাদে মন্দিরে তালা দিয়ে বাড়ি চলে যাবেন। আর রাস্তার লোক যদি কেউ আসে তারা বুঝতে পারবে যে আমি আর তুমি স্বামী স্ত্রী। আর তারা যদি কিছু বলতে আসে আমি তাদেরকে বলবো আমাদের ব্যক্তিগত বিষয়ে দয়া করে নাক গলাবেন না। তখন তারা তোমায় কি বলবে জানো? আমার গাড়িতে উঠতে বলবে। আমার প্রতি দরদ উঠলে পড়ছে না এখন? কিসের এত দরদ বলো তো? কিসের এত দরদ? এটা একদম ঠিক জিজ্ঞেস করেছো আমাকে, কেন তোমার প্রতি দরদ উঠলে উঠছে আমার। তুমি আমার এত ক্ষতি করেছো, আমার পরিবারের এত ক্ষতি করেছো, এরপরেও তোমার প্রতি আমার কিভাবে কর্তব্যবোধ কাজ করছে আমি সত্যি জানি না। আমি বিস্মিত রাধিকা। আমি ক্ষতি করেছি না? তোমরা ক্ষতি করেছো, আমার পরিবারের ক্ষতি করেছো, আমার বাপের জীবনটা শেষ করে দিয়েছো তোমরা। তবে কি ভেবেছিলে একটা মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকবে? মিথ্যে দিয়ে যে সত্যিকে ঢাকা যায় না সেটা প্রমাণ করার পথে এখন আমি। আর আমি এক্সপেক্ট করব আমার বাপের জীবনে যা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার কাকাদের জীবনেও ঠিক তাই এক্সপিরিয়েন্স হবে, তখন দেখো তোমার কেমন লাগবে। কোনোদিন এরকম হবে না রাধিকা। তুমি যেমন মনে করো তোমার বাবা নির্দোষ, একইভাবে আমি মনে করি আমার কাকারা কোনো অপরাধ করেননি। হ্যাঁ, কেউ না কেউ তো করেছে। হ্যাঁ, আমি তো বলছি যে অন্যায় করেছে তার বিচার হোক। আমাদের তো বদ্ধমূল ধারণা তোমার কাকারাই এই কাজ করেছে, আর তার সপক্ষে আমরা অনেক প্রমাণও পেয়ে গেছি। তারপরও কি হিসেবে বলছো যে ওরা কিচ্ছু করেনি? প্রথম কথা রাধিকা, বড়দের বিষয়ে ইন্টারফেয়ার করা আমাদের উচিত না। দ্বিতীয় কথা, তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে তুমি আমাদের বাড়ির লোককে কোনোদিনই আপন মনে করনি, সেই জন্যই প্রথম দিন থেকে তুমি সবরকমভাবে চেয়েছিলে যাতে আমাদের পরিবারের ক্ষতি করতে পারো, আমাদের কাকাদের যাতে হাজতবাস হয় সেই চেষ্টা তুমি করেছো। আমি কিন্তু কখনো তোমার সাথে এরকম করিনি। তোমার গোটা পরিবারের এগেনস্টে যখন সবাই কথা বলছিল, যখন তোমার বাবাকে সবাই হিউমিলেট করছিল, আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম রাধিকা, আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, চিৎকার করে বলেছিলাম যে কুশল স্যার নির্দোষ, আমি বিশ্বাস করি। কিন্তু তুমি কি করলে? উল্টে বউ সেজে আমাদের বাড়িতে ঢুকে ডকুমেন্ট চুরি করলে। আচ্ছা রাধিকা, এরকম তো নাও হতে পারে যে আমার কাকারাই ডকুমেন্টগুলো সাজিয়েছে, হয়তো অন্য কারো ভূমিকা ছিল। ও, প্রমাণ হয়ে গেছে বুঝি যে কার ভূমিকা ছিল? সবকিছু প্রমাণ হতে লাগে না, আমি আমার পরিবারকে চিনি। শোনো পোকরাজ, এই পরিবারের জন্য না তুমি তোমার মুখ লজ্জায় লুকাবে, একদিন আমি বলে দিলাম। শাট আপ রাধিকা, আমার পরিবার নিয়ে আর একটা খারাপ কথা তুমি বলবে না। আমি তো কথা বলতে চাইনি, তুমি কথা তুললে সেই জন্য বললাম।
এবার আমার হাত ছাড়াও আমি যাব। বললাম তো ছাড়বো না। তোমার তো সাহস কম না? তোমার না সামনে বিয়ে, সামনে একটা অন্য মেয়ের সঙ্গে বিয়ে, আর তুমি আমার হাত ধরে টানাটানি করছো। আজকেই তো শেষ দিন। কিসের শেষ দিন? কেন নোটিশ পাওনি? কিসের নোটিশ? শুনি, কাল আমাদের মিউচুয়াল ডিভোর্স রাধিকা, কাল তোমাকে একবার কোর্টে আসতে হবে। তুই পাইনি তো? পেয়ে যাবে, কেউ না কেউ নিশ্চয়ই খবর দেবে রাধিকা। আমাকে আমার লয়ার ফোন করেছিল, যেহেতু আমাদের দুজনের একই লয়ার, তাই তোমায় খবরটা জানিয়ে দিলাম। আগে তো তুমি বলোনি। মনে হলো একটু দেরি করে বলি, কালকে তো আমাদের সম্পর্কের শেষ দিন, তাই মনে হয়েছিল যত দেরি করে তোমায় খবরটা দেয়া যায় ততই মঙ্গল। দেরি করে বলার প্রয়োজনটা কি? আরো আগে হয়ে গেলে আমি খুশি হতাম। অন্তর থেকে বলছো, তাই তো? হ্যাঁ, আমি অন্তর থেকেই বলছি। তোমার মতো ছেলে আমার মতো মেয়েকে ডিজার্ভ করে না পোকরাজ। আমার মতো ছেলেকে কি তোমার মতো মেয়েরা ডিজার্ভ করে রাধিকা? করে না, সেই জন্য তো আমরা আলাদা হয়ে যাচ্ছি। আচ্ছা, ভালোই তো হলো, এরপর তোমার বিয়ে করতে আর অসুবিধা হবে না। একদম ঠিক বলেছো তুমি। আমার কি মনে হচ্ছে জানো, কাল সকালবেলা উঠে যার মুখ প্রথম দেখবো তাকেই আমি বিয়ে করবো। করো না, তোমাকে কে বারণ করছে বিয়ে করতে? আর তুমি কি ভেবেছো, তুমি বিয়ে করলে আমি দুঃখে মরে যাবো? না না, জানি তুমি দুঃখ পাবে না, খুব ভালো করে জানি তোমার তো মিস্টার পল তোমার বয়ফ্রেন্ড আছে, তাই না? খবরদার, তুমি আমার চরিত্র নিয়ে একটা কথাও বলবে? 100 বার বলবো, আমি একটা কথাও ভুল বলিনি রাধিকা। সত্যি তো তুমি আমার সামনে তো স্বীকার করেছো তুমি ভালোবেসে আমায় বিয়ে করোনি রাধিকা, নিজের স্বার্থের জন্য করেছো, নিজের বাবাকে বাঁচাবে বলে করেছো। কি মিথ্যে কথা বলছি আমি? নিজের বয়ফ্রেন্ডকে তো সেভাবে বুঝিয়েছো, তাই না? তবে একটা কথা মনে হয় ওকে বলোনি, যে তোমার সাথে আমার কিন্তু শুধুমাত্র এখন বন্ধুত্বের সম্পর্ক আর নেই, আমাদের কিন্তু একটা দাম্পত্যের সম্পর্ক তৈরি হয়েছে রাধিকা। সেটা বলেছো তোমার বয়ফ্রেন্ডকে? আমি আমার বয়ফ্রেন্ডকে কি বলবো না বলবো তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? না, যদি মিথ্যে কথা বলো বলতে হবে তো সত্যি কথাটা। না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার পথটা ছাড়ো। বললাম তো তুমি কোথাও যাবে না, তুমি এই মুহূর্তে আমার সাথে আমার গাড়িতে উঠবে আর আমি তোমায় বাড়ি পৌঁছে দেবো। তারপর তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সে বিষয়ে আমি মাথা ঘামাতে যাবো না। তুমি যখন আর মাথা ঘামাবে না, তখন এখনো তোমাকে মাথা ঘামাতে হবে না। একটা কথা বলা হয়নি তোমাকে, আমি কিন্তু বিয়ে করে খুব সুখী হব, জানো তো? সুখী হও না, তোমাকে কে বারণ করেছে শুনি? মানুষ তো সুখী হওয়ার জন্য বিয়ে করে। না বলছি আর কি কথার কথা, মানে আমি যাকে বিয়ে করবো সে যদি আমাকে ভালো নাও বাসে, আমি তাকে এতটাই ভালোবাসা দেবো যে সে আমাকে ভালোবাসতে বাধ্য হবে, সেটাই বললাম আর কি। দেখো, দ্বিতীয়বার বিয়ে করছো, একটু দেখে করো যাতে সেও তোমাকে ভালোবাসে, তা না হলে অনেক কমপ্লিকেশন। না না, কোনো কমপ্লিকেশন হবে না তো। কিসের কমপ্লিকেশন? কোনো কমপ্লিকেশন হবে না। আমি বিয়েতে তোমাকে এই কারণে ডাকছি যাতে তুমি দেখতে পারো কার সাথে আমি বিয়ে করছি। আর শোনো, কালকে কোর্টে দেরি করে এসো না,
সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে তো ডিভোর্সটা ঠিক মতো পেতে হবে সময় মতো। বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে তাই বললাম। ও তাই বুঝি, তা এত তাড়াতাড়ি সব ঠিক করে নিলে, কবে ঠিক করলি? আমার মতো ছেলের জন্য যে বিয়ে করার মেয়ের অভাব হয় না সেটা আশা করি বোঝো তুমি। তাই এখনো তো স্বীকার করছো না, তবে একদিন স্বীকার করতে বাধ্য হবে। যাকে বাদ দাও এসব কথা, আর সময় নষ্ট করো না, তোমার সামনে বিয়ে, এরপর তো তড়িঘড়ি করতে হবে। না চিন্তা করো না, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে, সামনে শুক্রবার ফ্রাইডে আমার বিয়ে। বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, তারপর তুমি আমাকে জানাচ্ছ? ওহ, সেই জন্যই ডিভোর্সটা ব্যাক ডেটে তাড়াতাড়ি করে নিলে না? এক্স্যাক্টলি, একদম ঠিক বুঝতে পেরেছো আমাকে। মনে একা একা থাকতে ইচ্ছে করছিল না, বিশেষ করে যাকে বিয়ে করব তার থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল না। তাকে বুঝি আগে থেকেই চিনতে? হ্যাঁ, আমাদের আত্মীয়র মধ্যেই হয় কেউ। তাহলে প্রথমে তাকে কেন বিয়ে করোনি? কেন মিথ্যে কথা বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? সবটা তোমার নাটক, সবটা তোমার নাটক। ইক্কা দুক্কা শুনতে কে রবি রাত 9টায় স্টার জলসায়।